এই ভিডিওটিতে হিরোর পক্ষ থেকে আরও একটি ইন্টেলিজেন্ট স্পোর্ট বাইক নিয়ে আলোচনা করব তো আপনিও যদি ভীষণই এগ্রেসিভ বাজেটের মধ্যে একটি অল ইন ওয়ান রেসিং বাইক খুঁজছেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন তাই সম্পূর্ণ ডিটেলসে জানতে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে থাকুন আর আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে ডিজেড এল টেক আমার এই ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিও টপিক হিরো আরিজমা এক্স এম আর এই গাড়িটির ইঞ্জিন টাইপ ফোর স্ট্রোক এসআই পেট্রোল ইঞ্জিনের ফুয়েল এই পেট্রোল ফুয়েল ট্যান ক্যাপাসিটি এগারো লিটার ইঞ্জিন ক্যাপাসিটি দুশো দশ সিসি ম্যাক্সিমাম অচিশ বিএইসপি অ্যাট দি রেট ন হাজার দুশো পঞ্চাশ আর পি এম ম্যাক্সিমাম টর্ক উইএনএম অ্যাট দি রেট সাত হাজার দুশো পঞ্চাশ আর পি এম নাম্বার অফ সিলিন্ডার একটি নাম্বার অফ ভ্যালভেসপার সিলিন্ডার চারটি ফুয়েল সাপ্লাই সিস্টেম ফুয়েল ইঞ্জেকশন পুলিং চিষ্টেম লিকুইড অ'ল্ড ষ্টাৰ্ট অপশান চেলভ ষ্টাৰ্ট অনলি কিয়াৰ বক্স ফাইভ ছিক্স স্পীড ট্ৰমিশ্যন টাইপ মানুহ এমিছান ষ্টাণ্ডাৰ্ড বি এ ছিক্স চিট অপশ্যন স্পলিট অ'ভাৰ অল মাইলেজ একচল্লিছ কিলোমিটাৰ বডি টাইপ স্পৰ্ট বাইক টপ স্পীড একশ ত্ৰিছ কিলোমিটাৰ হেডলাইট এল ই ডি টিল লাইট এল ই ডি টান চিংগেল লাম্প এল ই ডি লেন্থ দুহাজাৰ আঠশ টি এম এম ওয়েট সাতশো ষাট এম এম হাইট এগারোশো দশ এম এম বেস সাইজ তেরোশো একান্ন এম এম ক্রাউন্ড ক্লিয়ারেন্স সাইজ একশো ষাট এম এম কার্বয়েট একশো তেষট্টি কেজি সিট হাইট আটশো দশ এম এম এব চ্যানেল ওয়াল চ্যানেল হুইল টাইপ অলয় হুইল সাইজ সতেরো ইঞ্চি ফ্রন্টার সাইজ একশো থেকে আশি ইঞ্চি রিয়াটায়ার সাইজ একশো চল্লিশ থেকে ষাট ইঞ্চি ফ্রন্ট ডায়োমিটার তিনশো এম এম রিয়ার ডায়ামিটার দুশো তিরিশ এম এম ফাইভ ডিশ রিয়ার এই ডিশ লক্ষ আশি হাজার টাকা তো এই ছিল আমার পক্ষ থেকে আজকের ইনডেপথ ফুল রিভিউ হিরো আরিজমা এক্স সম্বন্ধে আর আপনি যদি সত্যিকারের একজন কার্ড লাভার হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের কার্ড সম্বন্ধে অথেন্টিক ইনফরমেশন জানতে আমার এই চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তো আমার ভিডিও দেখে আপনার যদি একটুও হেল্প হয়ে থাকে আর আমার ভিডিও সম্বন্ধে আপনার নিজস্ব কোনো অপিনিয়ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে